হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খাওয়া দাওয়া ব্লগে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। সারাদিন কী কী খাওয়া দাওয়া হয়, সেই সাথে খালামণির বাসায় কী কী খাওয়া দাওয়া হয়, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিও শুরুই করছি বাহিরে খাওয়া দাওয়া দিয়ে। আমরা প্রায়ই বাহির থেকে খাবার অর্ডার করে খাই, যখনই অর্ডার দিই অনেক বেশি করে অর্ডার দিই যেন ডিনার অথবা লাঞ্চ হয়ে যায়। তো এখন আমি বাহির থেকে কী কী এসেছে সেগুলো একটা একটা করে বের করতেছিলাম। দেখতেই পাচ্ছেন অনেকগুলো খাবার কিন্তু অর্ডার করে দিয়েছিলাম। তো তারা চামচও দিয়ে দিছিল, যেহেতু সেই চামচ দিয়ে খাবো না, আমি প্লেট চামচ সব কিছু নিয়ে রেখেছি। তো প্রথমেই যে প্যাকেটটা খুললাম সেটা ছিল চাউমিনের, আর এই তো আমার ফেভারিট থাই স্যুপ। থাই স্যুপ আমার অনেক পছন্দের, ইভেন আমি বাসায় অনেক মজা করে বানাতে পারি। নিজেটা নিজে বলতেছি না, বাবা, নানা ভাই, তারপর নানু সবাই অনেক পছন্দ করত। নানা ভাইয়ের অনেক পছন্দ ছিল, বিশেষ করে বাবাও অনেক পছন্দ করে। ইভেন আমিও যদি রেস্টুরেন্টে যাই প্রথমে থাই স্যুপ অর্ডার করি, তারপর অন্য কোনো খাবার অর্ডার দিই। তো আমি বাটিতে সার্ভ করে নিলাম, দেন এখানে চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। কোয়ান্টিটি ভালোই ছিল ফুডের। দেন আরেক বক্স চাউমিন। খাবার এখন আমি সাইডে সাইডে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, রাইস আমার জন্য নিয়ে নিচ্ছি আমি। আজকের ভিডিওতে এমনিতেও অনেক বাহিরের খাওয়া দাওয়া প্লাস ঘরে খাওয়া দাওয়া সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে পার্সোনালি এরকম খাওয়া দাওয়া ব্লগগুলো অনেক ভালো লাগে, অন্য কারো ভিডিওতে যদি খাওয়া দাওয়া দেখি আমি ভিডিও পজ না করে দেখতে থাকি। আরও এক বাটি স্যুপ ছিল, আর সাথে কোক না হলে কিন্তু এইসব খাবারের সাথে চলেই না। তো এই তো আজকে খাবার অনেক মজার ছিল, আমি কাছ থেকেও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি যেন একটা শাক পাতা টাইপের ইউজ করছে, জিনিসটা অনেক মজা লেগেছে, আর চিকেনের কোয়ান্টিটিও ভালো ছিল। হ্যাঁ, সব খাবারের মধ্যে বেশি মজা ছিল চাউমিনটাই। দেন এটা একটা গ্রিন সস, এটা একদম ধনে পাতা বেটে তারপর দিয়ে দিছে, আমার কাছে লাগতেছে না সাথে অন্য কিছু মিশিয়েছে, অনেক স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল। আর স্যুপে অনেক বেশি করে চিংড়ি মাছ মাশরুম দিছে, মাশরুম আমার পার্সোনালি অনেক পছন্দ, তো এই জন্য আমার কাছে স্যুপটা অনেক ভালো লেগেছে। আর স্যুপ খেলে আমার কাছে লাগে আমার যে কোনো রোগ ভালো হয়ে যায়, যে কোনো অসুস্থতা চলে যায়, অনেক এনার্জেটিক ফিল করি আমি। তো এই জন্য থাই স্যুপটা আমার বেশি পছন্দের, এছাড়া কর্ন স্যুপ বা অন্য কোনো স্যুপ আমার এত বেশি পছন্দের না। মাশরুম স্যুপও ট্রাই করেছিলাম, তেমন একটা ভালো লাগে না, যদিও মাশরুম আমার পছন্দের। তো এখন আমি একটা নাস্তা বানাবো। তো আমি ক্যান কিনেছিলাম মাশরুমে, সেখান থেকে দুইটা মাশরুম বের করে আমি কেটে নিচ্ছি। মাশরুমগুলো দেখতে অনেক কিউট, তাই না? এভাবে স্লাইস করে আমি কেটে নিচ্ছিলাম। মাশরুম দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভালো, আর বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবার ছিল মাশরুম। তো আমি এখানে মাশরুম কেটে নিয়েছি। তো একটা প্যানে একটু তেল দিয়ে একটা ডিমকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, ভেজে না অ্যাকচুয়ালি আমি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলাম, স্ক্র্যাম্বলড এগ হবে এটা। দেন এই প্যানে আমি পেপারনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মাশরুমগুলো, এগুলো একটু ভেজে নিব। তারপর আমি ব্রেড কিনেছিলাম, আগের ব্লগে দেখিয়েছি ব্রেডগুলো, আর আগের ব্লগে কিন্তু আমি শপিং করা দেখিয়েছি মাশরুম ব্রেড এগুলো কোথা থেকে কিনেছি। তো ব্লগের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা এখন ওই ব্লগটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এখন আমি ওই প্যানেই ব্রেডগুলো একটু ভেজে নেব। এই তো এরকম একটা ব্রাউনিশ কালার চলে আসলে আমি উল্টে নিব। দেন উপর থেকে আমি চিজ দিয়ে দিচ্ছি, স্যান্ডউইচে কিন্তু চিজ আমার অনেক ভালো লাগে, আর স্ক্র্যাম্বল করা যে একটা ছিল সেটাও উপর থেকে দিয়ে দিচ্ছি।
নেই তো, সিম্পল একটা স্যান্ডউইচ হয়ে যাবে, উপর থেকে পেপারনিও দিয়ে দিব আর সাথে দিয়ে দিব মাশরুমগুলো। এইভাবে স্যান্ডউইচটা অনেক কিউট লাগতেছিল। ব্যাস রেডি হয়ে গিয়েছে, এবার আমি সাথে আরেকটা স্যান্ডউইচও বানিয়ে নিব। এই তো এটা নর্মাল ব্রেড দিয়ে বানিয়েছিলাম। আর এখন খালামুনির বাসায় চলে এসেছি। তো অর্ণব মুস্তফা 5-স্টার থেকে চিকেন অর্ডার করেছে। আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে খোলা ট্রাই করতেছিলাম, পারতেছিলাম না, তো রাইসে আসছে হেল্প করতে। তো আমরা যখন একসাথে হই, আমরা কাজিনরা মিলে অনেক দুষ্টুমি করি, অনেক গল্প করি, সো আমাদের এই টাইমটা অনেক ভালো যায়। তো এখানে ফ্রাইড চিকেন অর্ডার করেছে, সাথে চিলি সস এসেছে। চিলি সসগুলো আমার ফেভারিট ফ্রম চাইল্ডহুড। এখন আমরা চিকেন খাবো, রাইসা, মুস্তফা, আমি, অর্ণব। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার, আমরা একটা নর্মাল নাস্তা খাবো। আর আমি এখন বানাবো ওয়েজেস, আমার ছোট ভাইয়ের অনেক পছন্দের খাবার এটা। তো এটার জন্য আমি আলু ভালোভাবে ছিলে নিয়েছিলাম। দেন ওয়েজেসের পিসেস তো একটু মোটা মোটা হয়, তাই আমি আলুগুলোকে একটু মোটা করে কেটে নিব। আমি ভালোভাবে কাটতে পারতেছি না, তো হচ্ছে গিয়ে আমি কাটার পর আলুগুলোকে পানিতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ফ্রেঞ্চ ফ্রাই না, তো একটু ভাপে দিলে নরম হবে। একটু লবণও দিয়ে দিয়েছি সাথে। তো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব, বেশি সেদ্ধ করতে হবে না, কজ একটু পর তো আবার ভাজাও হবে। তো যে কোটিংটা করব সেটার ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম, অল্প একটু আটা দিলাম, সাথে আদা, রসুন, মরিচ আর একটু চাট মশলা, লবণ আর একটু পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এটা দিয়ে কোট করে করে আলুগুলোকে ভাজবো। যারা ওয়েজেস খেয়েছেন জানেনই যে ওয়েজেসের উপরে পার্টটা একটু মোটা হয়। তো ওটার ফুটেজ আমি রাখতে ভুলে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে। দেন এটা পরের দিন বিকালবেলা আম্মু বাহির থেকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল। চিকেন বল আমি পছন্দ করি, তাই আমার জন্য চিকেন বল এনেছে, অর্ণবের জন্য চিকেন ফ্রাই এনেছে, ব্রেড এনেছে, কলা এনেছে। তো এগুলো দিয়ে আমরা নাস্তা করেছিলাম। আর চকলেটটা দিয়েছে হচ্ছে গিয়ে 5 টাকা ভাঙতি করতে পারিনি, সো ওই জন্য দিয়েছে। তো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে যে 5 টাকার বদলে চকলেট দেয়। আমি অর্ণবকে জিজ্ঞাসা করতেছিলাম আমার জন্য আনছে চকলেটটা, আবার বলে না 5 টাকা ভাঙতি করতে পারে নাই সেই জন্য। তো এখানে আম্মু মিষ্টি বানিয়েছিল ছানা দিয়ে, রসগোল্লা বলে যেটাকে। আম্মুর সুলতানাস কুক চ্যানেলে এটার ভিডিও বা ফুল রেসিপিটা আপলোড করেছে আম্মু, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটার রেসিপিটা যদি আপনারা দেখতে চান, ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দেয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা, দেখে কিন্তু খেতে মন চাইতেছে। তো আমি ভাবলাম এখানে একটু শেয়ার করি। তো এই তো আমাদের অনেক মজার মজার নাস্তার মধ্যে দিয়ে দিন পার হয়। দেন এখানে আবার পরের দিন দুপুরবেলা আম্মু রান্না করতেছিল, তো সাথে আমি একটু ফুটেজ রাখলাম। এখানে কাঁকরোল দিয়ে মাছ রান্না করতেছিল, এই রান্নাটা আমি প্রথমবার শিখলাম, এর আগে কখনো রান্নাও করিনি বা এটার ভিডিও কখনো দেখিনি আমি। এখানে কাঁকরোল আর আলু একটু সটে করে নিল, এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিল তেল না দিয়েই, তারপর সরিষার তেল অ্যাড করলো, দেন ভেজে নিচ্ছে। তো অনেক ইন্টারেস্টিং লাগলো রান্নাটা, এভাবে রান্না করতে আমি কখনো দেখিনি। তিনি তো পেঁয়াজ একটু বেরেস্তা বেরেস্তা কালার চলে আসবে এখনই। তো বেরেস্তা বেরেস্তা কালার চলে এসেছে, তো এখন একটু পানি দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট, দেন হলুদ গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দেন ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছে। তারপর আর একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিবে। কাঁকরোল যেহেতু শক্ত সবজি একটু সেদ্ধ হতে সময় লাগে। তারপর উপর থেকে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো।
এভাবে শুকনো শুকনো হয়ে গেলে আবার পানি দিয়ে দিয়েছিল, এখন উপর থেকে মাছ দিয়ে দিচ্ছে। দেন উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিল, দেন ঢাকা দিয়ে দিল। তারপর এখন ধনে পাতা অ্যাড করে দিবে। রান্নার অ্যারোমা কিন্তু অনেক সুন্দর আসতেছিল। আমি সবজি তেমন একটা পছন্দ করি না, বাট কাঁকরোল খাই। কাঁকরোল গোল গোল করে ভাজে না, ওটা বেশি আমার পছন্দ। এই তো এখন ধনে পাতা দিয়ে দিল, আর ব্যাস কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।